আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ঈদ মোবারক, তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের যে স্যাক্রিফাইস আল্লাহ তাআলার প্রতি কুরবানি, সেই কুরবানি আল্লাহ তাআলা কবুল করুক। আজকে আমেরিকাতে প্রথম ঈদ উল আজহা, তো এখন হচ্ছে নামাজে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আর নামাজের জন্য এখন যেহেতু ওয়েদার খুব ভালো, বৃষ্টি নেই, গত ঈদে খুবই বৃষ্টি ছিল, সেই কারণে হচ্ছে আমার প্রিয় ছোট্ট স্কুটার সেটা নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। নামাজ শেষে এসে মিষ্টিমুখ করব। আর আমেরিকাতে প্রথম কোরবানি, যদিও আমি যে খাসিটা কোরবানি দিচ্ছি আল্লাহ তাআলার উদ্দেশ্যে সেটা দেখা হয়নি, শুধু অনলাইনেই দেখা হয়েছে, তবে তার নাম্বার জানি। তার নাম্বার হচ্ছে 1717। আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানি কবুল করুক, আমিন। খুব সুন্দর গাছপালা, নাম না জানা গাছপালা। সবাই আশা করি দেশে যারা আছেন সবার ঈদ ভালো কাটবে ইনশাআল্লাহ, আর সবাই আমার জন্য দোয়া করবেন। ক্যাম্পাসের ভিতর দিয়ে যাচ্ছিলাম নামাজের জন্য, তো এখানে খুব সুন্দর একটা ব্যাপার ঘটছে, মাঠে পানি দিচ্ছে। খুব সুন্দর গাছ লাগানো আছে, ফুল গাছ দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে শীতকালীন সবজি। আসলে মানুষের জীবন বড়ই বিচিত্র, কেননা বাংলাদেশে থাকলে কিন্তু এখন আমার রাত আর এখন এখানে আমার দিন, সব কিছুই ডিপেন্ড করে মানুষের পার্সপেক্টিভের ওপরে এবং অবস্থানের ওপরে। আসলে আমি একটা বিষয় কীভাবে নিচ্ছি এবং আমার সিচুয়েশন, আমার অবস্থান কেমন আছে তার উপরে। ঝলমলে রৌদ্র, কোনো মানুষজনই নেই, এত সুন্দর ফাঁকা একটি রোড, এদিকে হচ্ছে যাচ্ছি। এই যে একটা স্কুটার দেখতে পাচ্ছেন, এই স্কুটারই প্রথম আমি চালিয়েছিলাম কলম্বাসে এসে ইমার্জেন্সি পারপাসে, আর তখনই স্কুটার একটা পোর্টেবল এবং ভালো লাগার একটা জিনিস হয়ে গেল আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে একটা হকি ফিল্ড, ওহাইও স্টেট ইউনিভার্সিটির হকি ফিল্ড। এরকম সুন্দর আঁকা বাঁকা পথ দিয়ে যাচ্ছি, এমনি নর্মালি আমার যে স্কুটার সেটা মসজিদের কাছে পার্ক করি, তো এখন হচ্ছে একটু দূরে পার্ক করলাম, একটু হেঁটে যাচ্ছি। এই হচ্ছে এখানকার যে খ্রিস্টান কবরস্থান, খুব সুন্দর ফুল এখানে। এটা হচ্ছে আমাদের একাডেমিক বিল্ডিং এর পাশেরই একটা এক্সপেরিমেন্টাল প্লট, এখানে কেউ একজন কাজ করছে বিভিন্ন ফুল গাছের ওপরে, খুব সুন্দর কিছু ফুল দেখলাম, যেমন এই ফুল গাছটা, ফুলগুলো দেখুন, আল্লাহ তাআলা কত সুন্দর করে তৈরি করেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কালারগুলো খুবই চমৎকার, চোখ জুড়িয়ে যাচ্ছে। এখানে আছে ফুল, এই যে
গত ঈদ, তখন ক্লাস ছিল, এক্সাম ছিল, ল্যাব ছিল। আজকে যেহেতু বন্ধের দিন, রবিবার, সো আজকে তেমন প্রেশার নেই, আলহামদুলিল্লাহ। তবুও ক্যাম্পাস দিয়ে হাঁটছি, কেননা এই ক্যাম্পাস হয়েই আমার বাসায় যেতে হয়।